যারা অ্যালকোহল নেবার পর অ্যালকোহলিক লিভার ডিজিজ হচ্ছে সেখানে আপনাদের ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করে ট্রিটমেন্ট শুরু করা উচিত। লিভার ড্যামেজ পুরোপুরি হয়ে গেলে তখন লিভার ফেলিয়রে মানুষ যেতে পারে, জন্ডিস হয়, পেটে জল জমতে পারে, রক্ত বমি হয়, এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। লিভার সিরোসিস হলে আমরা দেখেছি শুধু লিভার ফেলিয়র নয়, লিভার জাতীয় ক্যান্সারও হয়। যারা রুগীরা আছেন তারা ভাবেন লিভার ট্রান্সপ্ল্যান্ট সেটা কি সাকসেসফুল হবে, এত বড় অপারেশন আমরা কি করাতে পারবো। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অঙ্কোসার্জন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং তার ট্রিটমেন্ট। এবার অ্যালকোহল অথবা মদ্যপান যেটা, সেটা সোশ্যালি খুব অ্যাকসেপ্টেবল এবং অনেকেই করেন, কিন্তু এই মদ্যপানের সঙ্গে অনেক কিছু প্রবলেম জড়িত আছে। অ্যালকোহল খেলে অনেক অর্গ্যান আমাদের শরীরে অ্যাফেক্ট করে, লিভার, প্যানক্রিয়াস, হার্ট, কিডনি, ইন্টেস্টাইন এছাড়া অনেকগুলো অর্গ্যান এরকম অ্যাফেক্ট করে। প্রধানত যে অর্গ্যানটা অ্যাফেক্ট করে সেটা হচ্ছে লিভার, এবং লিভারে যখন অ্যালকোহল অ্যাফেক্ট করে শুরুর দিকে লিভার ফ্যাটি লিভার হতে পারে, লিভার ইনফ্লামেশন যেটা আমরা স্টিয়াটোসিস এবং হেপাটাইটিস বলি সেগুলো হতে পারে, এবং এছাড়া আস্তে আস্তে যখন অনেক দিন ধরে অ্যালকোহল খাওয়া হয় তখন আস্তে আস্তে লিভারটা ড্যামেজ হয়ে গিয়ে সিরোসিসও হতে পারে। সিরোসিস হলে কি হয়, লিভার ড্যামেজ পুরোপুরি হয়ে গেলে তখন লিভার ফেলিয়রে মানুষ যেতে পারে, জন্ডিস হয়, পেটে জল জমতে পারে, রক্ত বমি হয়, এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। লিভার সিরোসিস হলে আমরা দেখেছি শুধু লিভার ফেলিয়র নয়, লিভার জাতীয় ক্যান্সারও হয়। এবার এর উপসর্গ কী অথবা এর চিকিৎসা কী? প্রধান চিকিৎসা হচ্ছে অ্যালকোহল থেকে দূরে থাকা, প্রিভেনশন। আমরা যেটা বলি অ্যালকোহল অ্যাভয়েড করা। এবার অ্যালকোহল পুরোপুরি অ্যাভয়েড করা যায় না, কিন্তু যেটা করার দরকার সেটা হচ্ছে একটা মডারেশনের মাধ্যমে অ্যালকোহল নেওয়া। কেউ কেউ দেখবেন রোজ অ্যালকোহল নিচ্ছে, সেটা একদমই নেওয়া উচিত নয়, মাঝে মাঝে অ্যালকোহলটা নেওয়া উচিত। আমাদের ডাক্তারি দিক দিয়ে অ্যাডভাইস যেটা হচ্ছে অ্যালকোহলটা যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। যারা অ্যালকোহল নেবার পর অ্যালকোহলিক লিভার ডিজিজ হচ্ছে সেখানে আপনাদের ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করে ট্রিটমেন্ট শুরু করা উচিত। ট্রিটমেন্টে সবচেয়ে প্রধান মেন যেটাই সেটা হচ্ছে অ্যালকোহলটা বন্ধ করে দেওয়া, এবং তার সঙ্গে আমরা ডাক্তাররা অ্যালকোহল লিভার ডিজিজের ট্রিটমেন্টের জন্য অনেক রকম ওষুধ শুরু করি, এবং সেটা দিয়ে যদি লিভার পুরোপুরি ড্যামেজ না হয়ে থাকে তাহলে অনেকটাই কন্ট্রোলে এবং সাপোর্টের মধ্যে রাখা যায়। কিন্তু আমরা দেখেছি যদি সিরোসিস একবার ডেভেলপ করে সেটা কিন্তু একটা প্রসেস শুরু হয়ে যায় যেখানে লিভার আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। সেখানে আমরা ওষুধপত্রের মাধ্যমে অনেকটা কন্ট্রোলে রাখি, কিন্তু তাতেও আস্তে আস্তে লিভার আরও আস্তে আস্তে ফিউচারে ড্যামেজ হতে পারে। লিভার সিরোসিস হলে এবং সঙ্গে যদি লিভার ফেলিয়রের দিকে যায় যেখানে ডিকম্পেনসেশন হচ্ছে, আপনার পেটে জল জমছে, রক্ত বমি হচ্ছে অথবা জন্ডিস হচ্ছে, সেখানে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে একমাত্র চিকিৎসা অথবা ট্রিটমেন্ট এবং কিওর অ্যালকোহলিক লিভার ডিজিজ অথবা সিরোসিস। এবং এই লিভার ট্রান্সপ্ল্যান্ট আজকালকার যুগে অনেকেই হচ্ছে এবং খুব সাকসেসফুলি করা যাচ্ছে, এবং অনেকেই আমাদের যারা রুগীরা আছেন তারা ভাবেন লিভার ট্রান্সপ্ল্যান্ট সেটা কি সাকসেসফুল হবে, এত বড় অপারেশন আমরা কি করাতে পারবো। আজকালকার জমানায় কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট অনেকটাই হচ্ছে এবং খুব সড়গড় হয়ে গেছে, এবং সাকসেস রেট অলমোস্ট 95% এর উপর। সেই জন্য আমাদের অ্যাডভাইস যদি একবার সিরোসিস হয় এবং লিভার ফেলিয়রের দিকে যায় সেখানে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর দরকার আছে। আজকের মতো এই পর্যন্তই। এরপরও যদি আপনারা কিছু ইনফরমেশন চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান তাহলে নিচে নাম্বারটাতে ফোন করবেন। নমস্কার।